মানুষের যে বেসিক নিড সেটা হচ্ছে রুটি কাপড় আর মাকান, অর্থাৎ খেতে হবে, পড়তে হবে, থাকতে হবে। তারপর অর্থ হচ্ছে ফ্যামিলি, সে ফ্যামিলি গঠন করবে, তার মধ্যে দিয়ে সংসার করার মধ্যে দিয়ে যে আলাদা তৃপ্তি সেটা। তারপরে ধাপ হচ্ছে সে একটু রিকগনিশন পেতে চায় যে সমাজ তাকে স্বীকৃতি দেবে। তার পরের যে ধাপটা থাকে সেটা একেবারে হায়ার লেভেলের, সেটা হচ্ছে হায়ার পারপাসের জন্য যারা কাজ করে তাদের কাছে ওই নাম হয়ে যাওয়াটা বড় বিষয় থাকে না, তাদের কাছে হায়ার পারপাসটা হয় এটাই। আমি আমার মতো করে বলছি, অন্যের সঙ্গে এটা নাও নিতে পারে, সেটা হচ্ছে যারা মনে করে আমি এই পৃথিবীতে এসেছি, আমার মহান প্রভু এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যের জন্য, সেই কাজটা আমি প্রভুর জন্য করছি, কারণ নামের জন্য নয়, কে আমার প্রশংসা করবে তার জন্য নয়, কে আমাকে উপহার দেবে তার জন্য না, কোথায় আমি সম্বর্ধিত হব তার জন্য না, আমি কাজটা করছি স্রষ্টা আমাকে এই দায়িত্বটা দিয়েছে বলে। সেই জায়গা থেকে যদি আমরা কাজটা করতে পারি, প্রায় দেখবি তো আমার এই মাথাতে ভাসে আমার নিজের কাফিনটা, আমার নিজের শরীরটা কাফিনে ঢাকা আছে, আর আমি জানি না সেটা হবে কিনা, কারণ সমুদ্রে এয়ার ক্র্যাশ যদি হয় সমুদ্রে চলে যেতে পারি, পুড়ে যেতে পারি, কিন্তু তবুও ধরে নেওয়া যেতে পারে যে দেহটা থাকবে। ধরে নিয়ে যদি নিয়ে কল্পনা করি তাহলে সেই সাদা কাফিনের দেহটা ভাবি যে সেটা আমার মাথাতে ভাসে বলেই কে কি বললো না, কে প্রশংসা করলো, কে কিচ্ছু মাথায় থাকে না। আর এটা মাথায় থাকে বলেই, এইভাবে ভাবনাটা থাকে বলেই মহা আনন্দে থাকি সেই দিনটার জন্যে, যেদিনটা আমি ফিরে যাব, অর্থাৎ আমার যেদিন মৃত্যু হবে সেই মৃত্যুটা আমার কাছে আনন্দের, কারণ আমার স্রষ্টার কাছে আমি ফিরে যাচ্ছি, আমি পৃথিবীতে এসেছিলাম তার প্রতিনিধি হিসেবে কাজ করতে, আর সেই প্রভুর কাছে আমি ফিরে যাব সেটা আমার কাছে আনন্দের, সেটা আমার কাছে ভয়ের না, সেটা আমার কাছে যন্ত্রণার না, সেটা আমার কাছে মন খারাপের না।